কি কি কষ্ট হতো আগে বিফোর সার্জারি? স্যার মূলত শ্বাসকষ্ট হইতো, তার নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, আর এই নাক বন্ধ নিঃশ্বাস নিতে পারতো, কোনো ভ্যান ভ্যান কিছু ছিল যাদের নাকের সমস্যা আছে তারা পরিচিত, কিন্তু এটার মানেটা যদি আমি একটু পরিপূর্ণভাবে বুঝে বলি তাহলে এই ডিএনএস এর ইলাভেশন ফর্ম হবে ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, তাই তো? হ্যাঁ, মিস্টার ভদ্র, ওর নাম হচ্ছে অভি ভদ্র। বাস্তবে কি খুব ভদ্র? আসলে আমার এক বন্ধু ছিল, ঠিক আছে, ওর নামের পর হচ্ছে ভদ্র, সন্দীপ ভদ্র, ঠিক আছে, তো সবাই ওকে ভদ্র বলেই ডাকতো, কিন্তু যখন একটু অভদ্র আচরণ করতো তখন বলতো যে না তো ভদ্রের সাথে তো যায় না অভদ্র আচরণ, যে কারণে নামের কারণেই কিন্তু, হ্যাঁ, অভদ্র হইলেও কখনোই আসলে অভদ্রতা করা যায় না, ভদ্রই থাকতে হয়। যাই হোক, অভির সঙ্গে একটু দুষ্টামি করলাম, কারণ আমার প্রত্যেকটা রোগী আসলে আমার অনেক কাছের হয়ে যায় এবং আমার খুব আপনজন হয়ে যায়। তো অভি এসেছিল মাদারীপুর থেকে আমার কাছে গত 1 আগস্ট 2023, এবং আমি তার রোগের নাম লিখেছিলাম গ্রস ডিএনএস, সেই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই ঠাকুর আমার সাথে। তবে তার আগে অভি একটু জানাও যে কি কি কষ্ট হতো আগে বিফোর সার্জারি। স্যার মূলত শ্বাসকষ্ট হইতো, তার নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, আর এই নাক বন্ধ নিঃশ্বাস নিতে পারতো, কোনো ভ্যান ভ্যান কিচ্ছু ছিল না, ভ্যানও ছিল না। আচ্ছা আচ্ছা, ঘুমের ঘরে শ্বাসকষ্ট, ঘুমের ঘরে শ্বাসকষ্ট হতো। আসলে বেসিক্যালি এই যে সমস্যা নিয়ে যখন অভি আমার কাছে আসে, আমি দেখতে পাই যে তার নাকের হাড় বাম পাশে পুরোপুরি বাঁকা, এমন বাঁকার বাঁকা, এটা যদি নাকের পার্টিশন হয় সেই পার্টিশনটা ঠিক এইভাবে বাঁকা ছিল, এটা রাইট সাইড, এটা লেফট সাইড, তার মানে এই পাশটা পুরোটাই বাঁকা ছিল, তাই না? এভাবে বাঁকা ছিল, তাহলে কিভাবে দম যাবে? এই দিক দিয়ে তো আর দম ঢোকার কায়দাই নাই, আর এদিকে ছিল হাড় মাংসপিণ্ডগুলো বেশি বেশি করে ফোলা, যেটাকে বলছে হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট, যে কারণে এই সাইডও মাঝে মাঝে বন্ধ থাকতো, এবং এর ফলে হচ্ছে যে ওর ঘ্রাণটা চলে গিয়েছিল, নাকে ব্যথা করতো, নাক বন্ধ থাকতো, এই কয়েকটা বেসিক প্রবলেম ছিল হচ্ছে এই অভিভদ্রের। তো আমরা দেখে তাকে সিদ্ধান্ত দিলাম অপারেশন করা লাগবে, তবে আগে থেকে বোধহয় মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুতি ছিল, তাই না? অভির একটা বন্ধু অপারেশন করেছিল, রাইট? ম্যালিয়াস ইনটি স্পেশালাইজড হসপিটালে এই যে আসা প্রথম দিন, তারপর পরীক্ষা নিরীক্ষা করা, অপারেশনের ডিসিশন, আজকে হোপফুলি একদম সুস্থ হয়ে তুমি চলে যাচ্ছ, কি অভিজ্ঞতা হলো? আমার এর মাঝে হচ্ছে অভিজ্ঞতাটা বলতে হলো, মানে কিভাবে বোঝাবো, যে মানে একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন সে কিন্তু বুঝতে পারে যে সুস্থটা আল্লাহ তাআলা কতটা বড় নিয়ামত। তো আমি এতদিন অনেক খুবই অসুস্থ ছিলাম, জাস্ট নাকের কারণে আমি পড়ালেখা করতে পারতাম না, কিছু করতে পারতাম না। তো তখন আমার এক আন্টি ছিল, সে আপনার বিষয়ে সাজেস্ট করে, তো তখন আমি আপনার কাছে আসি। তো আপনার কাছে আসার পর আপনি আমাকে প্রথম দেখলেন, দেখার পর আপনি আমাকে আর কি পরীক্ষা দিলেন, টেস্ট দিলেন, টেস্ট আমার নর্মাল এসেছে। তো তারপর আপনি আমাকে অপারেশনের সিদ্ধান্ত নেন, তো আমরাও তখন এই অপারেশনের সিদ্ধান্ত নিয়ে ফিরে, তো আপনি আমার অপারেশন করেন। তো অপারেশনের পর আলহামদুলিল্লাহ এখন সুস্থ, এবং এই সুস্থ শরীরে আমি বাসায় যাবো ইনশাআল্লাহ। তো এটাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তালা আমাকে সুস্থ করেছেন। রাফসান, ওর এক বন্ধুর সার্জারি করি, সেটা দেখি হয়তো সে এনকারেজ হয়েছিল। তো ফাইনালি আমরা অপারেশনটি সম্পূর্ণ করেছি, আমরা গত 10 আগস্ট 2023, আজকে সে একটি ফলো আপ এসেছে, আমরা একটু চেক করি ও সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? যদি আমরা মূলত আসলে ফলো আপগুলো এই কারণেই দিয়ে থাকি রোগীদেরকে, যাতে নাকের ভিতরে অনেক সময় ক্রাস্ট জমা থাকে, সিক্রেশনস থাকে, সেই জিনিসগুলোকে আমরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করি। যেমন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তার নাকের যে সেপ্টামটা একদম পুরোপুরি সোজা আছে, এবং দুই পাশের প্যাটেন্সি খুব ভালো, অর্থাৎ ভেতরের যে জায়গাটা অনেক তৈরি হয়েছে, আমরা একটু কটন টেস্ট করে সেটার প্রমাণ করব যে ওর নাক দিয়ে কেমন দম যাচ্ছে, আমরা একটা একটা করে চেক করি। প্রথমত হচ্ছে যে ওবে মুখ বন্ধ রাখো, হ্যাঁ, দুই পাশ দিয়ে তো তুমি এখন দম নিচ্ছ, দুই ছিদ্র দিয়ে মুখটা পুরোপুরি বন্ধ থাকবে, ঠিক আছে? আমি তাহলে একটা ছিদ্র বন্ধ করে দিলাম, এবার দেখি যে এটি তুলাটা নড়ে কিনা, যদি নড়ে তার মানে দম যাওয়া আশা করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলা তো ভিতরে ঢুকে যাচ্ছে, আবার দেখি, ওরে বাবা রে বাবা, পুরা তুফান, হ্যাঁ পুরাই তুফান। আচ্ছা, এই পাশটা দেখি একটু প্যাটেন্সি টেস্ট করে, এই যে বাতাস আসছে, আবার
যাচ্ছে কিনা দেখি, হ্যাঁ এই যে যাচ্ছে মানে তুলা ভিতরে ঢুকে গেল, তাই না? আবার দেখি ওয়াক ফাইন ফ্যান্টাস্টিক। সো দ্যাট আমরা প্যাটেন্সি টেস্ট করে দেখলাম যে অভির নাকের দুটো ছিদ্রই কিন্তু এখন খুলে গিয়েছে। তো নাকের ছিদ্র খুলে গেলে তো দম নিতে আর কোনো কষ্ট হওয়ার কথা না, তাই না? সো এই হচ্ছে মূলত আর কি আফটার সার্জারি ইম্প্যাক্ট। শুনবো অভির কাছ থেকে যে অপারেশনের আগে এবং পরে কি কি পার্থক্য মানে খেয়াল করা যাচ্ছে নিজের মধ্যে। স্যার এখন ঘুমাইতে গেলে নাক ডাকাটা বন্ধ থাকে, আমি ফুল বিশ্বাস করতে পারি। আচ্ছা আচ্ছা, অভির মামাও আছে, তো ভাগ্নে তো মোটামুটি সুস্থ, এখন কেমন লাগছে আপনার? জি স্যার আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, সারাদিনই আপনার কথা বলে। এখানে যাদের নাকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বারবার বলি, সমস্যা আমারও কোন এক সময় ছিল, আমি এখন সুস্থ আছি। হ্যাঁ, এবং এরকম গ্রস ডিএনএস যাদের আছে তারা যদি আসলে চিকিৎসা গ্রহণ করে, হ্যাঁ, তাহলে কিন্তু এই রোগ থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব। তো অভি, এখন আমি কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি যে ঠান্ডা খাবারটা একটু অ্যাভয়েড করতে হবে, সবসময় ধুলাবাড়ি থেকে নিজেকে রক্ষা করতে হবে। যাদের অ্যালার্জিক প্রবলেম আছে তাদের মনে হয় কি মাঝে মধ্যে অ্যালার্জিক অ্যাটাকের ফলে অপারেশন করার পরেও কিন্তু মাঝে মধ্যে বন্ধ হতে পারে, ওটার জন্য কিন্তু ভয় পাওয়া যাবে না, মনে রাখবে ওটা অপারেশনের জন্য না, এটা হচ্ছে অ্যালার্জিক অ্যাটাক। অ্যালার্জিক অ্যাটাক মানেই হচ্ছে তোমার টার্গেট গুলো একটু ইজিমেটাস হবে, তখন নাকটা একটু ব্লকেজ হবে। হ্যাঁ, সো দ্যাট এটাকে ন্যাচারালি মনে করতে হবে, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো দ্যাট তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আবার এই যে আমার রোগীরা ভালোবেসে মাঝে মধ্যে আমাকে গিফট দেয়, উল্টো আমার দেওয়া উচিত ছিল আসলে। আচ্ছা, আমি কি আনবক্সিং করবো? আচ্ছা, দেখা যাক অভি শেষ পর্যন্ত আমার জন্য কি এনেছে। ওরে বাবা রে বাবা, ফ্যান্টাস্টিক একটা বিষয় শেষমেশ পেয়ে যাচ্ছি। সো দ্যাট ও যে ক্রেসটা নিয়ে এসেছে আমি একটু ভালো করে দেখতে চাই কি লিখেছে এখানে। আমার নাম সহ আমার একটি ছবি, সাথে অভির একটি ছবি আছে, আবার পাশাপাশি অভিরও একটি ছবি আছে, এবং নিচে একটি লেখা অভি লিখেছে, আমি একটু পড়েই শোনাই। স্যার, আই উইল নট belittle by thanking you. I believe that if I go to you, I will be cured. By the grace of Creator, I am now cured. I will be forever grateful to you. Basically, this is very good compliment for me, and I am so much delighted to have this quest and very nice and beautiful recommendation from my patients, and I am so much now emotional. And thanks to Almighty that He has given me the opportunity to do the service of my people. Please, a bless for me so that I can continue my this service to my people. Thank you very much. And a lot of thanks. And this is brilliant honor for me. And I am so much delighted to get this. Okay? So viewers, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। Thank you very much for enjoying this video.